Hi friends, welcome to my channel Kamal Carpenter World. আজকে আমরা দেখাবো এই টেবিলটি কিভাবে বানানো হয়েছে কনফারেন্স টেবিল। তো আমরা দেখতেই পাচ্ছি এদিকে আছে 5 ফুট এবং লম্বায় আছে আমাদের 17 ফুট। তো এই কনফারেন্স টেবিলটি কিভাবে বানানো হয়েছে, কি উপায়ে বানানো হয়েছে পুরো দেখাবো। তো এই টেবিলটির ভিতরে টপটা বানানো হয়েছে কোনো রকম ব্যান্ড ছাড়াই, এত বড় টপ এবং লেগ দেখতেই পাচ্ছ যে 6টি লেগের মধ্যে দাঁড়িয়ে আছে টেবিলটি। কিভাবে বানানো হয়েছে পুরো প্রসেস আমরা দেখব। চলো আমরা লেগটি ফর্মা রাউন্ডভাবে মেশিনে কাটিং করে নিয়েছি। দেখো কাটার মেশিনে কাটিং করা হয়ে যাবে, কাটিং করে নিয়েছি। তারপরে আমরা এটা কাটিং করার পরে আমরা গ্রাইন্ডার দিয়ে এটা ফিনিশিং করে নিচ্ছি। এই দেখো গ্রাইন্ডার দিয়ে প্রথমে আমরা ফিনিশিং করে নিচ্ছি। রেন্ডারে ফিনিশিং করার পরে হাত দিয়ে আমরা রেন্তুর মাধ্যমে ছোট্ট রেন্তুর মাধ্যমে আমরা আরও ভালো করে ফিনিশিং করে নিচ্ছি, যাতে লেগটা বানানো হয়। লেগটা বানাতে হবে, তার আগে আমার দিকে ভালোভাবে মাটাম করে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমরা করে নিচ্ছি রেন্তু দিয়ে ফিনিশিং। তারপরে আমরা দেখব যে ফ্রেমটি বানাবো। আমরা এই দেখো আমাদের ফিনিশিং হয়ে গেছে এবং ফ্রেম বানানো হচ্ছে। ফ্রেমটা প্রথমে বানিয়ে নিচ্ছি, প্রথমে লেগগুলো আমরা আগেই বানিয়ে নিচ্ছি। এই দেখো আমরা বানানো চলছে আমাদের। তো এই দেখো লেগ বানানো চলছে। লেগ তৈরি হয়ে গেছে, এরপরে আমরা লেগটাকে সামান্য ঢাল করে রান্না মেরে নিচ্ছি। দেখো পুরো রান্না মেরে ঢাল করে নিচ্ছি, যাতে আমাদের ফ্লেক্সিবল প্লাইটা আরামসে ঘুরতে পারে। এই দেখো লেগ আমরা রান্না মেরে ফিনিশ করা হয়েছে। এই দেখো লেগ রান্না মেরে আমাদের তৈরি হয়ে গেছে লেগ। এরপরে আমরা প্লাই মারবো, তোমাদেরকে দেখাবো। তো আমরা এই দেখো ফ্লেক্সিবল প্লাই ড্রাইভার এর মধ্যে ঘোরাবো। এই দেখো ফ্লেক্সিবল প্লাই মারা চলছে। এই দেখো ফ্লেক্সিবল প্লাই মারা চলছে আমাদের। ফ্লেক্সিবল প্লাই কাটিং করে এটাকে ফ্লেক্সিবল প্লাই মেরে রাউন্ড করে নিয়েছি। তখন নিচের দিকে আমরা এমডিএফ দিয়ে তৈরি করেছি, যাতে আমাদের স্প্রে পেন্ট হবে। তার জন্য আমরা টপের নিচের দিকটা এমডিএফ দিয়ে তৈরি করে নিয়েছি। চারদিকে রাউন্ড আছে, দেখো এই দেখো দেখতেই পাচ্ছ। আমরা চারদিকে রাউন্ড করে নিয়েছি আমরা আগে টপটিকে, চার কোণে রাউন্ড এবং পুরো টপটা আমরা 12 mm এমডিএফ তৈরি করেছি। হালকা হবে টপটি এবং খুবই ভালো হবে, তো বেশি ওয়েট যাতে না হয় তার জন্য আমরা হালকা টপ করেছি। এবং ফ্রেমটা বানিয়েছি আমরা চ্যানেল দিয়ে। নিচে একটি ফ্রেম আছে, ফ্রেমের উপরে আমরা এক সাইড আমরা এমডিএফ দিয়ে তৈরি করা রেডি হয়েছে। এই দেখো চ্যানেলের ফ্রেম বানিয়েছি এবং সাইড থেকে আমরা 12 inch করে ছেড়ে দিয়েছি, যাতে রাউন্ড কাটতে না কোনো রকম সমস্যা হয়। তার জন্য ফ্রেমটি ভেতর থেকে ফ্রেমটি মজবুত করার জন্য আমরা এই ভেতর থেকে আমরা টপটা যাতে না ব্যান্ড হয় তার জন্য ফ্রেম ছেড়েছি। এবং এই দেখো উপরে টপ লাই মেরেছি, আর উপরে আমাদের মার্বেল লাগবে। তো